কোনো নাটকে কাউকে বকা দিচ্ছেন, শাসন করছেন, আবার কোনো নাটকে মানে একদম বুকে টেনে নিচ্ছেন বিভিন্ন ক্যারেক্টার যখন প্লে করেন। সো বাস্তব জীবনেও কি আপা এমন কিনা? হ্যাঁ, আমি যেহেতু একজন মানুষ, আমি শাসনের বেলায় তো শাসন করবই, যেটা রং দেখব, আর আদরের বেলায় তো আদর অবশ্যই করব। এই যে বিভিন্ন ধরনের ক্যারেক্টার প্লে করেন, আমি একটু জানতে চাই যে আপনার পছন্দের জনরা কোনটা? সবচেয়ে পছন্দ যদি আমি বলি, বোকাশোকা চরিত্র আমার খুব পছন্দ। আচ্ছা, মানে নিজের বোকাশোকা থাকে? বোকাশোকা আচ্ছা খুব পছন্দ, সেটা আমি খুব ভালো পারিও। আচ্ছা, খুব ভালো পারিও। আচ্ছা, বাস্তবে কেমন? বাস্তবে একটা মানুষ যেমন হয় তেমনই সহজ সরল, আবার গাধা না, গাধা টাইপ না, আর খুব বেশি আমি বাস্তবে কি বলে এটা জাজমেন্টাল। আচ্ছা, কাউকে যদি একবার অপছন্দ করি তাকে সহজে আর পছন্দ করতে পারি না। আচ্ছা, আবার দেখা যায় কি, আমার চরিত্রে অনেক দ্বৈত অনেক কিছু আছে, আবার দেখা যায় যে সেই মানুষটাকে আবার কোনো একটা তার গুণে তাকে খুব পছন্দ করতে শুরু করি। আবার আপনাকে তো অনেকেই মিঠু মা বলে ডাকে, আমি যত অনেকেই না, ম্যাক্সিমাম মনে হয় ফেক, যারা ফেক বলতে আমার মনে হয় এটা যারা ডাকে, মা কেন ডাকবে, মা তো তার যার যার নিজের মা। না, অনেক বেশিরভাগ নাটকে তো আমরা দেখি যে আপনি মায়ের ক্যারেক্টারটা প্লে করেন। একমাত্র যে শাওন, আমাদের সৈয়দ জামান শাওন, ও ওর মিঠু মা ডাকটা ঠিক আছে। আচ্ছা, আর গুলা মনে হয় ফেক। আপনাকে আমি শুরুতে বলেছিলাম যে আপনি অনেক সাহসী একজন মানুষ, তো স্ক্রিনের সামনে ওই কথাটা বললেন, মিঠু মা বলে আড়ালে যে কি কি বলে সব আমার কানে আসে। ওকে ওকে, তার মানে সামনে মা মা করে বলছে পিছনে যে, এটা আমাদের চর্চায় খুব আছে, আমাদের ইন্ডাস্ট্রিতে খুব আছে, খুব। আমি তো ভেবে মানে আমি ভেবেছিলাম প্রশ্নটা এইভাবে করবো যে মিঠু মা বলে ডাকে, তার মানে আপনি অনেকের আশ্রয়ের জায়গা, ব্যাপারটা আপনি শুরুতেই বললেন, মানে শেষ করার আগে বললেন। হ্যাঁ, অনেকে আছে আবার ছোট ছোট মানুষ, ওরা তো ওরা ভাবে কি যে এটা বললে বোধ হয় আমাকে বেশি আদর করবে। আচ্ছা, এটা পিচ্ছি পিচ্ছি অনেক তো আছে, তার মানে কি সেটে সবাইকে অনেক বেশি আদর করেন, ভালোবাসেন? সেটে আদর করি কিনা, ভালোবাসি কিনা আসলে আমি নিজেও জানি না, কাজই তো করি, সেটে আসলে আদর করার কিছু নাই, আদর করার কিছু নাই সেটে, একেবারে সেটে সবাইকে আগলে রাখি, সবাইকে একের মুখে তুলে খাইয়ে দেই, হ্যাঁ এগুলো যদি বলা হয় সেটা খুবই ন্যাকামি হবে। আচ্ছা, এই ওটা করার জায়গা আমাদের মিডিয়ার জায়গাটা না। আচ্ছা, একটু আগে যে বললেন যে পেছনে অনেকে অনেক কথা বলে, তার মানে কি এই যে পলিটিক্সের শিকার আপনিও? পলিটিক্সের শিকার না তো, এমন তো না যে তারা আমাকে শিকার করছে আর আমি মরে যাচ্ছি, পেছনে কথাগুলো আবার আরেকজন বলে দিচ্ছে, সাময়িক একটু মন খারাপ হয়, সাময়িক একটু মন খারাপ হয়, আবার ওগুলো হাঁস যেমন গা ঝাড়া দিয়ে পানিটা ঝেড়ে ফেলে, ওরকম ঝেড়ে ফেলে দিই। সেই যারা আপনার পেছনে বদনাম করছে তারা যখন সামনে এসে ভালো ব্যবহার করে, তখন মানে তখন কি করেন আপনি একটু জানতে চাই? তখন মানে আমাকে একটু শিখিয়ে দেন। তখন একটা ফেক হাসি দিবে, ফেক হাসি দিয়ে বুঝিয়ে দিবে যে তুমি যা যা বলো সেটা আমার কানে আসে। আচ্ছা আচ্ছা, আর পারলে এই মাইক্রোফোনের কাছে এসে ইঙ্গিতে বুঝাই দিবা, যেমন মিঠু মাকে বলে ওটা। আচ্ছা, বুঝে এই অনুষ্ঠান যদি দেখে বুঝে যাবে, বুঝে যাবে বা দারুণ।